48 ঘণ্টা পরে কেরল ছুইব মৌসুমী আউ কেরল ছুইলা পরে সারা ভারতরে বর্ষা হেব। দর্শক বন্ধু আপন ভাবুথিবে মৌসুমী আসিলে প্রথমে কেরল ছুঁয়ে কণ পাই কণ পাই এই মৌসুমী বায়ু পুরী কে চাঁদিপুর উপকূল ছুঁয়েনি। এ মজাদার প্রশ্নর উত্তর জাণিবাকু আমাকু বিজ্ঞান মহা হেবাকু পড়িব। সমুদ্র পথ দেই কোনসি দূরস্থানকু যিবাকু হেলে পবনর ভূমিকা গুরুত্বপূর্ণ। শতাব্দী শতাব্দী পূর্বরু নাবিকমানে ভারত আসিবাকু হেলে পবন কেউন দিগরে প্রবাহিত হেউছি তাহাকু বেশি প্রাধান্য দেউথিলে। 1498 মে 20 ভাস্কো ডা গামা ভারতরে পৌঁছিবা পাই এহার প্রয়োগ করেছিলেন। প্রতিবর্ষ জুন রো সেপ্টেম্বর মধ্যে কেরলর মৌসুমী আরম্ভ হুয়ে। এহা পূর্বরু প্রি মনসুন বর্ষা হইথায়। জুন রো সেপ্টেম্বর পর্যন্ত ভারতরে মৌসুমী 4 মাস পর্যন্ত সক্রিয় রহিথায়। গ্রীষ্ম ঋতুরে যেতেবেলে সূর্য ভারত মহাসাগরে ইকুয়েটর উপরে থাকে সেতেবেলে মৌসুমী সৃষ্টি হুয়ে। এই প্রক্রিয়ারে সমুদ্রর তাপমাত্রা 30 ডিগ্রি পর্যন্ত গরম হয়ে সেই সময় মধ্যে পৃথিবীর তাপমাত্রা 45-46 ডিগ্রি ছুঁইথায়। এভাবে পরিস্থিতিরে ভারত মহাসাগর দক্ষিণ ভাগরে মৌসুমী পবন সক্রিয় হয়ে যায়। এই পবনগুলিক পরস্পরক অতিক্রম করে সমীকরণ অতিক্রম করে এশিয়া আড়ক গতি করা আরম্ভ করতে। এই সময় মধ্যে সমুদ্র উপরে মেঘ সৃষ্টি প্রক্রিয়া আরম্ভ হুয়ে। ইকুয়েটর পার হয়ে পবন এবং মেঘ বর্ষা সময় বঙ্গোপসাগর এবং আরব সাগর আড়ক মুহাই থাকে। এই সময় মধ্যে দেশের সমস্ত অঞ্চলর তাপমাত্রা সমুদ্র পতনর তাপমাত্রা ঠারু অধিক থাকে। এভাবে পরিস্থিতিরে সমুদ্রর স্থলভাগকু পবন বহিবা আরম্ভ করে। এই পবন সমুদ্র জলর বাষ্পীকরণ দ্বারা উৎপন্ন বাষ্পকু শোষি থাকে এবং পৃথিবীরে পৌঁছিবা মাত্রে সেমানে উঠি বর্ষা সৃষ্টি করন্তি। বঙ্গোপসাগর এবং আরব সাগরে পৌঁছিবা পরে সমুদ্রর উঠুথিবা মৌসুমী বায়ু দুইটি শাখায় বিভক্ত হুয়ে। গোটিয়ে শাখা আরব সাগর পার্শ্বরু মুম্বাই গুজরাট এবং রাজস্থান দিয়ে গতি করুথিবা বেলে বঙ্গোপসাগর অন্য শাখা হিমালয় সহিত বাড়াই হয়ে পশ্চিমবঙ্গ বিহার উত্তর পূর্ব দেই গাঙ্গেটিক অঞ্চল আড়ক মুহাই থাকে। এইপরি জুলাই প্রথম সপ্তাহ পর্যন্ত সারা দেশে বর্ষা আরম্ভ হয়ে যায়। মৌসুমী মে দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে থিবা আন্ডামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকু ধক্কা দেই জুনরে কেরলরে পৌঁছি থাকে। পানিপাক বিজ্ঞানীমানে কহিছন্তি যে যদি হিমালয় পর্বত সেঠারে নথান্তা তেবে উত্তর ভারতর সমতল অঞ্চলরে মৌসুমী বর্ষা হই নথান্তা। মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে প্রবাহিত হই হিমালয় সহ ধক্কা হই উত্তর ভারতর সমতল অঞ্চলরে বর্ষা হইথায়। রাজস্থানরে হালুকা বর্ষা হেবা পরে ভারতরে মৌসুমী ফেরি যায়। ব্যুরো রিপোর্ট, আরগাস নিউজ।